সকল হজযাত্রীদের ভিসা নিশ্চিত করে সকলকে হজে পাঠানো হবে একজন হজ বাকি থাকবেন না ইনশাল্লাহ কয়েকটা এজেন্সির এখনও ভিসা করে নেই তাদেরকে নিয়ে আমরা আবার হাবে আজকে সন্ধ্যায় বৈঠকে বসবে তাদেরকে আমরা সহায়তা করব আর যদি তাদের মধ্যে কোনো অবহেলা অবজ্ঞা থাকে শাস্তিও দেবো তাদেরকে আবার তাদেরকে নিয়ে হজ প্রেরণ করানো নিশ্চিত করব হজ আজকে নবম দিন এ পর্যন্ত প্রায় পঁচিশ হাজারের অধিক হজ যাত্রী হজে গমন করেছেন আজকেও ছয়টি ফ্লাইটে প্রায় আড়াই হাজার হজযাত্রী গমন করবেন এখানে আসুন হজ ক্যাম্পের পরিবেশ ভালো স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে হজ যাত্রীগণ হজ গমন করছেন এ পর্যন্ত একটি ফ্লাইটও ক্যান্সেল হয়নি এবং কোনো ফ্লাইট খুব একটা আন্ডারলোডও যাচ্ছে না অন্যান্য বছরের মতো ফ্লাইট সংক্রান্ত কোনো সমস্যা নেই এবং সৌদি পর্বে হজ যাত্রীগণ গিয়ে সেখানে যথা নিয়মে ভালোভাবে হোটেল পাচ্ছেন এবং বিড়ম্বনাহীনভাবে তারা তাদের ইবাদ বন্দীগী করতে পারছেন সৌদি অংশ সব মিলিয়ে বছর হজ ব্যবস্থাপনা খুবই ভালো আর এ পর্যন্ত চার হাজার ভিসা হয়নি এবং ভিসা একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করি শিগগিরই সবগুলি ভিসা হয়ে যাবে আর যে একটি এজেন্সির কথা বলা হয়েছে সেখানে যে দেশ থেকে নিষেধাজ্ঞা ইত্যাদি এটা কিন্তু এগুলি কিন্তু আসলে যে তিনজনের কথা বলা হয়েছে তারা তারা ওই এজেন্সির মালিক নয় আপনারা পত্রে দেখেছেন তারা কিন্তু এজেন্সির মালিক নয় তারা দাবি করছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে কেউ দাবি করা এটা আমার মনে হয় এভাবে এটা সঠিক নয় কারণ কেউ দাবি করতে পারে না দাবি করার বিষয় না হজ এজেন্সি সরকারি নথিভুক্ত সরকারি লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এবং সেখানে কারা মালিক কারা মালিক নয় এই বিষয়গুলি সন্নিবেশিত আছে তারা কিন্তু হজ এজেন্সির মালিক নয় মূলত ঘটনাটা মধ্যসত্ব ভোগীদের সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরমেন্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন হজ আমাদের সরল হজ যাত্রীগণ মধ্যসত্ব ভোগীদের কাছে টাকা দেন এবং তারা প্রতারিত হন প্রতি বছরই যদিও এটা ইহজ ব্যবস্থাপনার কারণে কমে এসেছে ইহজ ব্যবস্থাপনার সুফল এখন যে এখন আমরা সব কিছুই জানতে পারছি খুব পরিচ্ছন্নভাবে আমাদের সামনে চলে আসছে তথ্যগুলি আগে এটা তো পরিষ্কার ছিল না তাছাড়াও আমরা হাব ধর্ম মন্ত্রণালয় আমরা কিন্তু এজেন্সিগুলিকে চেজ করছি তাদেরকে আমরা প্রতিনিয়ত তাদেরকে আমরা অনুসরণ করছি তারা কি করছে কাজটা সময় মতো করছে কিনা ইত্যাদি অন্যান্য বছরে কিন্তু আর অনেক জটিলতা থাকতো এখন আমরা ডিটেক্ট করতে করতে এই জায়গাগুলিতে এসেছি সো আমি আশা করি সমস্যা হবে না সব হজ যাত্রীদের ভিসা হবে এবং সবাই গমন করবেন কোনো আশঙ্কা নাই তবে হ্যাঁ যে কয়েকটা এজেন্সির এখনও ভিসা করে নেই তাদের কিনে আমরা আবার হাবে আজকে সন্ধ্যায় বৈশ বৈঠকে বসবে তাদেরকে আমরা সহায়তা করব আর যদি তাদের মধ্যে কোনো অবহেলা অবজ্ঞা থাকে শাস্তিও দিব তাদেরকে আবার তাদেরকে হজ যাত্রী প্রেরণ করানো নিশ্চিত করব দেখুন হজ যাত্রীদের নিশ্চিত হজযাত্রার বিষয়ে আমরা খুবই সিরিয়াস এ বিষয়ে নো কম্প্রোমাইজ এবং কোনো রকমের কোনো আলস্যতা প্রদর্শনের সুযোগ নাই সকল হজ হজযাত্রীদের ভিসা নিশ্চিত করে সকলকে হজে পাঠানো হবে একজন হজ যাত্রীও বাকি থাকবেন না ইনশাল্লাহ এখনও পর্যন্ত হজের ফ্লাইটগুলি যেভাবে নিরবচ্ছিন্নভাবে যাচ্ছে এভাবেই শেষ পর্যন্ত যাবেন আর যাদের ভিসা হয় নাই যত প্রতিকূলতা থাকুক সমস্যা থাকুক এগুলিকে ওভারকাম করে এখানে যেহেতু যত মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম আছে সেগুলিকে নিরসন করে আমরা সকল হজ যাত্রীদেরকে হজে প্রেরণ করবো একজনও বাকি থাকবেন না ইনশাল্লাহ